Welcome to Tania Selects. আজকে একটা কুইক রিভিউ করব আমি আমার ফেভারিট একটা প্রোডাক্টের উপরে। এই প্রোডাক্টটা আসলে আমার অনেক সময় আমার অনেক আই মেকআপ লুক ক্রিয়েট করার জন্য আমি ইউজ করি এবং এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট এবং অনেক ইনএক্সপেন্সিভ। সো আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টটা আমি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আমার যত আই মেকআপ টিউটোরিয়াল তোমরা সামনে দেখবে তার মধ্যে অনেক সময় দেখবে যে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি। এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা যদি আমি আগে দিয়ে নিই তখন হয়তো বারবার আমাকে ওই ভিডিওগুলোতে এক্সপ্লেইন করতে হচ্ছে না, অথবা তোমরা যদি এই প্রোডাক্টগুলো কিনতে চাও তোমাদের কালেকশনের জন্য এবং আই মেকআপ লুকে তোমরাও যদি ইউজ করতে চাও তাহলে আমার মনে হয় এইগুলো সম্পর্কে একটু আইডিয়া করে নেওয়াটা বেটার। সো আজকে আমি যে প্রোডাক্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে নিক্সের একটা প্রোডাক্ট, নিক্সের জাম্বো আই পেন্সিলস। যারা অলরেডি আই মেকআপ করো খুব রেগুলার বেসিসে এবং যারা এই প্রোডাক্টটা ইউজ করো তারা জানো যে কতটা অ্যামেজিং প্রোডাক্টস এটা। এই প্রোডাক্ট দুটো হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক এবং হোয়াইট যে জাম্বো আই পেন্সিলটা সেটার নাম হচ্ছে মিল্ক এবং ব্ল্যাক যে জাম্বো আই পেন্সিলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাক বিন। এবং এই দুটো কালারই হচ্ছে খুবই নাইস ম্যাট কালার্স, লাইক প্লেন ব্ল্যাক প্লেন হোয়াইট। এখন এই কালারগুলোকে আমি আমার আই মেকআপে কেন ইউজ করি সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। কালারগুলো ইউজ করার কারণ হচ্ছে যে আমাদের যে আই শ্যাডো কালারগুলো আমরা প্যানে যখন দেখি আমরা চোখে অ্যাপ্লাই করছি তখন ঠিক সেম কালারটা ওই আমাদের চোখে অ্যাপ্লাই করার পরে কিন্তু ঠিক সেম মনে হয় না কালারগুলো। এখন এই আই শ্যাডো বেস কালারগুলো আসলে আমাদেরকে হেল্প করে সেম কালারটাকে রিফ্লেক্ট করতে আমাদের আই লিডে। এখন আমি তোমাদেরকে যদি এক্সাম্পল দেই, প্রথম হচ্ছে মিল্ক কালারটা, রাইট, হোয়াইট। আর আমার ফেসবুক পেজে আমার ফ্রেন্ডরা আছে তারা জানে যে আমি একটা ছবিতে আমি ওদেরকে আসলে এই প্রোডাক্টটা শেয়ার করেছি, তখন আমি যখন কালারটাকে সোয়াচ করে দেখিয়েছি যে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক, তখন ব্ল্যাকটা তো সবাই আসলে বুঝতেই পেরেছে যে ব্ল্যাকটা আমরা অনেক ইউজ করি পেন্সিলটা আমাদের আই মেকআপে, কিন্তু হোয়াইট হোয়াইট কী করে আমরা ইউজ করবো? এই হোয়াইটটাকে আসলে আমরা কীভাবে অ্যাপ্লাই করি সেটা আমি তোমাদেরকে এখন দেখাই। হোয়াইটটাকে আমি মেইনলি হচ্ছে ইউজ করি আমার ব্রাইট বোল্ড কালার্সগুলোর জন্য, লাইক রেড অরেঞ্জ ব্লু গ্রিন এই ধরনের কালারের জন্য। তো আমি তোমাদেরকে দেখাই এই হোয়াইটটাকে আমি যখন আমার হাতে অ্যাপ্লাই করছি এরকম প্লেন হোয়াইট, তোমরা কালারটা দেখতে পাচ্ছ হয়তো প্লেন হোয়াইট একটা কালার। সো দেখো এই হচ্ছে এটা প্লেন হোয়াইট। এখন আমি যদি তোমাদেরকে একটা কালারের এক্সাম্পল দেই, একটা ব্লু কালারের একটা আইশ্যাডো ধরে নাও, রাইট। আমি আজকে যে আইশ্যাডো অ্যাপ্লাই করেছি এটার মেকআপ টিউটোরিয়ালটা আমার আলাদা একটা ভিডিওতে আছে, তোমরা যারা দেখতে চাও তারা দেখে নিতে পারো আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। এবং আমি চেষ্টা করবো যে আমার এই ভিডিওতে কোথাও লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য কিংবা আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিবো আমার আই মেকআপ টিউটোরিয়ালের। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সেই টিউটোরিয়ালটা দেখতে পারো, সেখানে কিন্তু আমি দুটো পেন্সিলই ইউজ করেছি। সো আমি সেই টিউটোরিয়ালে যেই ব্লু কালারটা ইউজ করেছি এটা, এই ব্লু কালারটা আমি দেখাচ্ছি। ধরো আমি যদি এই ব্লু কালারটা আমার হাতে এই প্রাইমারটা ছাড়া, মানে এই বেস কালারটা ছাড়া যদি আমি এই ব্লু কালারটা অ্যাপ্লাই করি তাহলে এই ব্লু কালারটা কেমন দেখাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ব্লু কালার। এখন এই সেম কালারটাই আমি যদি এখন আমার এই হোয়াইট বেজের উপর অ্যাপ্লাই করি তখন কেমন আসছে? হোয়াইটটার উপরে আমরা জাস্ট খালিভাবে কালারগুলোকে আসলে বসিয়ে নিব, তাই না? দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অনেকটা ডিফারেন্স চলে এসেছে, সরি ছড়িয়ে গেল। দেখো অলরেডি কিন্তু তুমি কালারের ডিফারেন্সটা দেখতে পাচ্ছ যে এখানে কেমন লাগছে আর এখানে কালারটা কেমন লাগছে হোয়াইটের উপরে। সো আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে জাস্ট এখানে আমাদের এই হোয়াইটের উপরে আমরা এভাবে বসিয়ে দিই, লাইক একটু প্রেস করে করে আসলে কালারটাকে আমরা বসিয়ে দিই। এখন আমি সেম জিনিসটাই যদি এখানে করতাম তখন কিন্তু আসলে এটা যতই করি না কেন, ওফো, আমি এখানে দেখাচ্ছি আমার নিজে আসলে অ্যাপ্লাই করতে পারছি না, যতই করি না কেন তখন দেখবে যে কালারটা আসলে এইটার মতো ব্রাইট হয় না। সো এভাবেই আসলে আমরা হোয়াইট কালারটাকে ইউজ করতে পারি এবং হোয়াইট কালারটাকে আমাদের চোখে অ্যাপ্লাই করার যে টেকনিকটা সেটা হচ্ছে ওই যে বললাম আমার টিউটোরিয়ালে তোমরা দেখে নিতে পারো কীভাবে আমি অ্যাপ্লাই করেছি। তারপরে যে কালারটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক পেন। স্মোকি আই ক্রিয়েট করার জন্যে ব্ল্যাক কালার তো মাস্ট, তাই না? আমরা যখন ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে আমরা অ্যাপ্লাই করি কিন্তু সেই ব্ল্যাক কালারটাকে যদি আমরা খুব ড্রামাটিক ব্ল্যাক কিংবা খুব ইন্টেন্স ব্ল্যাক করতে চাই তখন এই যাবো আই পেন্সিলটা প্রয়োজন হবে। দেখো এটা হচ্ছে আমাদের এই পেন্সিলটা, একদম সুন্দর একটা ব্ল্যাক, লাইক কাজলের মতো, রাইট। এখন আমি একটা এক্সাম্পল দিই আমার একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে, ম্যাকের একটা ব্ল্যাক আই শ্যাডো, ম্যাট ব্ল্যাক, সো ম্যাট একটা আই শ্যাডো, সেটা হচ্ছে কার্বন।
আমি যদি খালি হাতে এখন এই ব্ল্যাক আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করে দেখাই, দেখো যতই অ্যাপ্লাই করি না কেন এটার ইন্টেনসিটি দেখো কতটা লাইট। আমি কিন্তু অনেক ভালোভাবে আসলে কালারটা নিচ্ছি আমার হাতে, কিন্তু যখন আমি খালি খালি স্কিনে যখন অ্যাপ্লাই করছি খুব ভালোভাবে যদি আমি সার্চ করিনি তারপরে দেখো কতটা লাইট। এখন যদি এই কালারটা আমরা এই বেজ কালারটাতে আমরা জাস্ট ট্যাপ করে বসাই, এখন এই বেজ কালারটা নড়বেও না, এটা তখন একদম ম্যাট কালারের একটা শ্যাডো হয়ে যাচ্ছে এবং এটা সরবেও না, এবং দেখো কি সুন্দর ডার্ক ব্ল্যাক। সো আমরা এভাবে কিন্তু ইন্টেন্সিফাই করতে পারি, এবং এই পেন্সিলগুলো আসলে আমাদেরকে হেল্প করে অনেকক্ষণ আমাদের আইশ্যাডোটাকে হোল্ড করতে এবং অনেকক্ষণ এটা আমাদের চোখে স্টে করে। সো ওভারঅল আমি বলবো এই দুটো কালার আমাদের মেকআপ কালেকশনে মাস্ট। নিক্সের আরও অনেকগুলো কালারের জ্যাম্বো আই পেন্সিল আছে, কিন্তু আমার কাছে মনে হয় ব্ল্যাক বিন আর মিল্ক হ্যান্ডস ডাউন থাকতেই হবে আমাদের কালেকশনে। এবং প্রাইসের কথা একটু বলে নিই, এটা অনেক ইনএক্সপেন্সিভ। আমার মনে হয় এই দুটো কালার আমি যেহেতু অনলাইনে কিনেছি, ইউএস থেকে আনিয়েছি, এটা সিডনিতে পাওয়া যায় না, সো শিপিং সহ আমার ধারণা $11 or $12 আমার লেগেছে এই দুটার জন্য। আদারওয়াইজ যারা ইউএসএ থাকে তারা আরও অনেক সস্তায় কিনতে পারে, ইউএসএ যারা থাকে তারা এত লাকি কি বলবো। অনেক সময় আছে কিছু কিছু যেগুলো আমাদের এখানে অস্ট্রেলিয়াতে পাওয়া যায় না, বাট থ্যাঙ্কফুলি বাংলাদেশে যারা আছে আমার অন্য ফ্রেন্ড তাদের জন্য আমার আরও বেশি খারাপ লাগে, কারণ তাদের আসলে অনেক অনেক ম্যাক্সিমাম ব্র্যান্ডই বাংলাদেশে নাই। বাট আমি বলবো যদি তোমার কোনো ফ্রেন্ড বিদেশে থাকে, তোমার ফ্যামিলি মেম্বার্স যদি বিদেশে থাকে, অথবা তোমরা যদি ঘুরতে যাও, ইভেন যদি ইন্ডিয়াও যাও, আমি ঠিক 100% শিওর না ওদের এখানে আছে কি না নিক্সের প্রোডাক্ট, না মনে হয় না আছে, অথবা চেষ্টা করে দেখো যে বাংলাদেশে আসলে এই ধরনের পেন্সিল, হোয়াইট পেন্সিল এই ধরনের অথবা ব্ল্যাক তো আছেই, ব্ল্যাক আমরা কাজলও ইউজ করতে পারি, তবে এগুলোর কোয়ালিটি একটু ডিফারেন্ট কাজল থেকে। সো আমার মনে হয় তোমরা চেষ্টা করে দেখতে পারো যে পাও কি না, ইন দ্য মিন টাইম তোমরা সেগুলো ইউজ করতে পারো। তবে আমার কাছে মনে হয়েছে যে আমার এই ফেভারিট দুটো প্রোডাক্ট আমার তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, জেনে নেওয়াটা অনেক বেটার যে এই প্রোডাক্টগুলো আমি কেন ইউজ করছি এবং কেন আমার এত ভালো লাগে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে প্লিজ 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 ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ তোমরা যখন সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে তখন সেটা আমাকে অনেক বেশি ইন্সপিরেশন দেয় যে আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে হবে, অনেক বেশি আমি মোটিভেটেড ফিল করি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত টেক কেয়ার।